নাইজেরিয়ার একটি স্কুল থেকে আবারও 150 শিক্ষার্থী অপহরণ করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির নাইজার প্রদেশের একটি ইসলামিক স্কুলে এই ঘটনা ঘটে। অপহৃতদের বয়স 6 থেকে 18 বছর পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে স্কুলে প্রবেশ করে জঙ্গিরা। এলো পাতারি গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় তারা। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়, আহত হয় একজন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় প্রায়ই এমন বড় ধরনের অপহরণের ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে জামফারা প্রদেশের একটি স্কুল থেকে প্রায় 300 ছাত্রীকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়। 2014 সালে চিবক শহরের স্কুল থেকে বোকো হারাম সদস্যদের 276 ছাত্রী অপহরণের ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে।